পর্যাপ্ত অস্ত্র নেই, তাই বলে কি যুদ্ধে পিছু টান দিতে হবে? মোটেই না। তাই কেবল বুদ্ধি খাটিয়েই চাচুইয়ের যুদ্ধে পাকিস্তানিদের পরাজিত করেছিলেন মুক্তিযোদ্ধারা। আর সে কারণেই বিপুল অস্ত্র শস্ত্র নিয়েও এই যুদ্ধে পাক সেনা ও তাদের দোসর সহ নিহত হয় 167 জন। এই যুদ্ধে শহীদ হন একজন মুক্তিযোদ্ধা সহ 6 জন। দিনভর এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের 3টি দল অংশ নেয়। বিস্তারিত জানাচ্ছেন শওকত মিল্টন, ক্যামেরায় ছিলেন এসানুল গনি স্বজন। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মুক্তিযুদ্ধ শুরুর পরেও নদীমাতৃকতার কারণে দক্ষিণাঞ্চলের অনেক এলাকাতেই পাকিস্তানি বাহিনী ঢুকতে বেগ পেতে হয়েছে। সে সময়ের জালোকাঠি মহকুমার নথুল্লাবাদ ইউনিয়নের এই এলাকাটিও তেমনই ছিল, জলাভূমি ছড়িয়ে ছিটিয়ে চারদিকে। তাই এখানেই মুক্তিযোদ্ধারা ক্যাম্প স্থাপন করেছিল। সেদিনের সেই ক্যাম্পের যোদ্ধা এম এ বায়েজিদ এখন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। তিনি বলছিলেন, এই রাস্তা তখন ছিল আইল, খালগুলোর উপর বাঁশের সাঁকোই ছিল ভরসা। তুমি মিলে ছোমর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ। মুক্তিযোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় অতিষ্ঠ পাকিস্তানি বাহিনী চাচুইয়ের ক্যাম্প দখলের জন্য বরিশাল, জালোকাঠি আর নলছিটি থেকে তাদের সহযোগী রাজাকার, আলবদর এবং পুলিশ নিয়ে হামলা চালায়। সকাল 8টার দিকে এ পথ দিয়েই প্রমোহর গ্রাম হয়ে আসে তারা। মুক্তিযোদ্ধারা কোনো বাধা না দিয়ে সরে পড়ে। কোনো বাধা ছাড়াই চাচুইয়ের পর্যন্ত চলে যায় পাকিস্তানি বাহিনী। সময়টা ছিল নভেম্বর মাস, দ্রুত দিনের আলো ফুরিয়ে যাওয়ায় পথ হারিয়ে ফেলে পাকিস্তানিরা। ওগো মা তোমার কোলে জনম আমার মরণ, তোমার লুইটা গিয়া খালি মাঠ পাইয়া সামনে উত্তর দিকে আগাইতে লাগলো। ওরা আগাইতে আগাইতে অনেক দূর গেল, প্রায় তিনটা পর্যন্ত ওরা ব্যাক করতে সময় লাগছে। আর আমাদের একটার দিকে আমরা সাদা নম্বরের গ্রুপ আসলো, সাহায্য পাইলাম। এই আমরা উনি একটা ইনস্ট্রাকশন দিল যে বিচ্ছিন্নভাবে ওদের আটকাইতে হবে। আমরা সেইভাবে গ্রুপ হইয়া বিভিন্ন জায়গায় আমরা আগাই পড়লাম। তোমার পরে খেলায় আমার গুলির শব্দ, মুক্তিযোদ্ধাদের অভ্যন্তরীণ যোগাযোগের কারণে জালোকাঠির সুলতান মাস্টারের দল, সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের দল এই ক্যাম্পের যোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসে। চাচুইয়ের এই ক্যাম্পে যোদ্ধাদের কাছে অস্ত্র ছিল 17টি, 100 মতো অস্ত্র ছিল শাহজাহান ওমরের কাছে। এসব অস্ত্রের বেশিরভাগই 303 রাইফেল, তাই শুধু বুদ্ধি খাটিয়ে এই লড়াইয়ে যেতে যায় মুক্তিবাহিনী। আমাদের এই যুদ্ধে আউয়াল নামে একজন মুক্তিযোদ্ধা মারা গেছে স্পট ডেথ, আর অলিউল ইসলাম করিয়া এক লোক ছিল, তার একটা আঙ্গুল এখন নষ্ট হয়ে গেছে। আর আরেকটা লোক তুলে বাদালো, আমার নামটা মনে নাই, তার এইখানে একটা গুলি লেগে গিয়ে দাঁত উঠতে গেছে। এই 3টা লোক আমাদের আহত হয়েছে, আর 5টা লোক ওই প্রমোহারের ওইখানে 5টা লোক প্রায় সিভিলিয়ান মারা গেছে। পাকিস্তানে 167 জন বলছে, এরা লোকাল লোকেরা গুনিয়ে বলছে যে 167 জন লোক মারা গেছে, এবং তার ভিতরে সেকেন্ড ম্যান যে ওদের বাহিনীর জালোকাঠির আজমত খানও সেই সময় মারা গেছে। সেদিন বিনা বাধায় চাচুইয়ের এই প্রাইমারি স্কুলের ক্যাম্পের দিকে ঢুকতে না দিলে পাকিস্তানিদের প্রতিহত করা সম্ভব হতো না। পরদিন পাকিস্তানিরা আবারও হামলা করে এই এলাকার 100 বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। শওকত মিল্টন, এটিএন বাংলা, চাচুইয়ের জালোকাঠি।